Hello friends, welcome back to my channel and welcome back to my new vlog. Good morning সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি এবং আমার পরিবারের আমরা সবাই ভীষণ ভালো আছি। সবাই মিলে একসাথে কাটাচ্ছি, আনন্দে কাটাচ্ছি। তোমরাও সবাই মিলে ভালো থেকো, আনন্দে থেকো। তো এখন বাজে সকাল 8:30, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। আর সমস্ত সকালবেলার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, গাছে জল টল দিয়ে দিয়ে দিয়েছি। তো এবার যেটা করব সেটা হচ্ছে চা বসাবো, চাটা বসিয়ে মেয়ের দুধ আসবে, গরম করব। সকাল থেকে নিত্য নতুন মানে এগুলোই তো হয়ে থাকে, বিশেষ করে আমার লাইফে যেহেতু আমি হাউস ওয়াইফ, সকাল থেকে রাত পর্যন্ত মানে বাড়ির সমস্ত কাজকর্ম, মেয়েকে দেখা, বাদবাকি নিজের শখ বিলাসিতা সবকিছু এইভাবেই মেটাই টাইম বার করে সমস্ত কাজের মধ্যে থেকে। তো এবার চলো চাটা বসিয়ে দিই, মেয়ে দুধ আসলে গরম করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর আমি যা যা কিছু করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। তো তোমরা দেখতে থাকো, চলো চাটা বসিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে। দেখো শুনটু সকালবেলা ব্রাশ করছে, ব্রাশ করে না, ব্রাশ করে না, ব্রাশ করে না, বদমাস, ব্রাশ করে না। সকালবেলা উঠে ব্রাশটা দেখেছো, ব্রাশ ছুঁড়ে ফেলে দিচ্ছে, এত বাজে মেয়ে। তো সেই সময় সব সবজিগুলো কেটে নিলাম, কেটে নিয়ে সব সবজিগুলোতেই জল দিয়ে দিলাম। আর ওই জায়গাটাতে থাকে আমার চাল। তো আজকে দিনের বেলা যা যা চাল লাগে লাঞ্চের জন্য, চাল 2 কৌটো মতো চাল নিয়ে জল দিয়ে দিলাম। আর একটুখানি চাল নিয়ে একটু প্রণাম করে রাখতে হয়, যেটা নিয়ম। আর চাল টাল ভালো করে ধুয়ে নিয়ে সমস্ত সবজিতে, এদিকে আমার মেয়ে দুধ এসে গিয়েছিলো, দুধটা জাল দিতে বসিয়েছি। আর সেদিনকে সকালবেলা আমার দুধ চা খেতে ইচ্ছা হচ্ছিলো না, তাই আমার আর মায়ের জন্য একটি লিকার চা বসিয়ে দিয়েছি। এই যে জল বসাচ্ছি লিকার চা, কারণ সেদিনকে শরীরটা একটু ভালো লাগছিলো না বলে লিকার চাই খেতে ইচ্ছা হলো, তাই দুজনকার জন্য একটু লিকার চা বসিয়ে দিয়েছি। চা খাচ্ছিলাম লিকার চা, অনেকক্ষণ কাজ করার পর লিকার চা একটু বেশ ভালো লাগছিল। আর তারপর আমাদের যে দিদি, কাজের দিদি, ও একটা কি গল্প বলছিল, মনোযোগ দিয়ে শুনছিলাম ওর কথা, কি একটা ঘটনা বলছিল। Thank you.
ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো। এবার ওকে খেতে দিয়ে দেবো, কারণ অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। লুচি তরকারি দেখো সবই রেডি হয়ে গেছে, এই হচ্ছে লুচি আর তরকারি। এবার ওকে খেতে দিয়ে দিই। এই যে সীমাদি এখন খাচ্ছে বসে, শুধু হাসে আর ফোন করে বাজে মেয়ে একটা। এই যে শুনটু আমার খাচ্ছে, শুনটু লুচি খাচ্ছো, ফিনিশ ফিনিশ খেয়েছো সবটা, ভালো খেয়েছো? হ্যাঁ শুনটু এখন খাচ্ছে, ও লুচি খাওয়া হয়ে গেছে আজকে, ও ব্রেকফাস্টে লুচি খেয়েছে আমাদের সাথে। আর কিছুক্ষণ পর ওকে একটু কলা খাইয়ে দেবো, তাই তো? ঠিক আছে, ব্রেকফাস্ট হয়ে গেছে সবাই, মোটামুটি খাওয়া হয়ে গেছে। আমি আর মা এবার খেতে বসছি, মা এখন নিচ্ছে, মানে নেওয়া হয়ে গেছে, বসেনি তো। এবার লাঞ্চও মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে, আমি এদিকে বসেছি, মা বসেছে আমার ঠিক অপোজিটে, তো দুজনে মিলে এখন খেতে বসেছি। আর ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার খেয়ে নেবো, তারপর লাঞ্চও অর্ধেকটা হয়ে গেছে। ডালটা সিটি মারতে দিয়েছি, তরকারিটাও কষাতে দিয়েছি, হয়ে যাবে। আর সয়াবিন পকোড়া আজকে কি কি করব, সয়াবিন পকোড়া করব, ডাল করব মুসুরি, পটল আলুর তরকারি, আর একটু আমের চাটনি, আর কিছু করব না, এটাতেই খাওয়া হয়ে যাবে। এই যা ব্রেকফাস্ট খাচ্ছি, লাঞ্চ এখন খেতে অনেক দেরি, তলো খেয়ে নিই, খেয়ে আবার ফিরে আসছি। দেখো আমার একটা কাজ কমিয়ে দিয়েছে, ওর বাবা রোজই মাখায়, ও বাবা আর ঠাকুমা আজকে ঠামি খাচ্ছে বলে, ওর বাবা আজকে ওকে তেল মাখাচ্ছে শুনটুকে। তো আমার রান্না প্রায় শেষের দিকে, শুনটুকে তেল মাখাচ্ছে, এবার ওকে স্নান করিয়ে আমি নিজে স্নান করব। কেমন শুনটু? মাখা হয়ে গেছে আমার, শুনটু এবার স্নান করছে, স্নানটা করে নিলে ওকে ওর ঠাম্মি ড্রেস পরিয়ে দেবে, তাই তো? তরকারি দেখো হয়ে গেছে, প্রথমে ডালটা নাবিয়ে নিলাম, তারপরে পটল আলুর তরকারিটা নাবিয়ে নেব, একের পর এক দুটো তরকারি হয়ে গেছে। আর খাবার আগে তো সয়াবিন পকোড়াটা করে নেব, তাহলে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর শুধু যেটা বাকি আছে সেটা হলো সয়াবিনের পকোড়া। সয়াবিনের পকোড়াটা এখন করব না, খাবার আগে সয়াবিনের পকোড়ার চাটনিটা করে নেব। এখানে পটল আলুর তরকারি আর ডাল হয়ে গেছে আমার লাঞ্চের জন্য, রান্না কমপ্লিট হয়ে গেছে, ঘেমে গেছি, এবার চলো স্নান করে নিই, স্নান করে আবার ফিরে আসছি। স্নান হয়ে গেছে, এবার একটু ব্যালকনিতে জামা কাপড়টা দিতে এলাম, তো এবার নিচে যাব, কারণ মা আজকে পুজো দেবে, তো আমি নিচে গেলে, মেয়েটা এখন ঘুমাচ্ছে, আমি নিচে গেলে তারপর মা পুজো দেবে। চলো এবার নিচে চলে যাই। তো স্নান করে এসে খাবার দাবার রেডি করে মেয়েকে পটল আলু তরকারি আর ডাল দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছি। দেখো ও বসে বসে ওর মতো ঠিকঠাক খেয়ে নিচ্ছে, দুষ্টামি না করে। তো দেখো সুন্দর বসে বসে খেয়ে নিচ্ছে, দুষ্টামি আজকে করেনি, যেহেতু ক্যামেরা করছি তাই বসে বসে খেয়ে নিয়েছে, জ্বালাইনি আজকে আমাকে, চুপচাপ একদম মুখ নাড়াচ্ছে আর খাচ্ছে, দুষ্টামি করেনি।
সমস্ত কিছু দিয়ে মানে আলু আলু সিদ্ধ, সয়াবিনটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সস, নুন, মিষ্টি, চাট মশলা, গোল গোটা গোলমরিচের গুঁড়ো আর একটু ময়দা, চালের গুঁড়ো আর বেসন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে এই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। দিয়ে তারপর এটাকে বড়া বানিয়েছি সুন্দর করে মেখে নেওয়ার পর। দেখো তো বড়া ভাজা হয়ে গেছে, এবার খেতে বসে যাব সবাই মিলে একসাথে। খেতে বসার আগে এগুলো একটু কেটে নিলাম ফলগুলো খাওয়ার জন্য। শশা কেটে নিয়েছি, এটা মেয়ের জন্য, মৌসম্বি লেবু আর আপেল, সব কাটা হয়ে গেছে, এবার খেয়ে নেবো কারণ খাওয়ার পরে বটিতে বসতে ভীষণ অসুবিধা হয়। চলো খাওয়া যাক এবার। তো এবার আমি খেতে বসে পড়েছি, শুন গরম করছে, খেয়ে নিই, খেয়ে দিই আবার।